আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে আমি স্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে এতদিনে তো আপনারা জেনেই গেছেন রাইস অনলাইন ক্লাস চেতনা টিভিতে শুধুমাত্র আপনাদের জন্য যাতে এই সিচুয়েশনেও আপনাদের মানে যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন যারা সিরিয়াসলি নিজেদের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান রাইস এডুকেশন রয়েছেন অলওয়েজ তাদের পাশে আজ আমরা রাইস অনলাইন ক্লাসে কি পড়বো কি নিয়ে স্টাডি করবো কোন সাবজেক্ট রয়েছে ডেফিনেটলি জানাবো আজ আমরা থাকব জিওগ্রাফি ক্লাসে রাইস এডুকেশনের টিচার স্যার সৌমিক ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন স্যার নমস্কার স্বাগত নমস্কার সকলকে স্যার আমরা আজকে জিওগ্রাফি পড়ব ডেফিনেটলি কিন্তু কোন পার্টে মানে কোন টপিকে থাকবো আজকে আমরা জিওগ্রাফির ল্যাটিউড এবং লংগিউড এই টপিকটা নিয়ে ডিসকাস করবো আচ্ছা তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই একদম ওকে তো ক্লাস শুরু করার আগে আমি থ্যাঙ্কস জানাই চেয়ারম্যান স্যারকে আমাদের প্রেসিডেন্ট স্যারকে এবং এন্টার রাইস এডুকেশনের টিমস মেম্বারদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাস স্টার্ট করছি আজকে আমরা ফার্স্টে যেটা পড়ব সেটা হচ্ছে ল্যাটিউড তারপর পড়বো লংগিটিউড এবং আমরা যখন একদম আলোচনা শেষ অংশে চলে যাব তখন আমরা ডিসকাস করে নেব এক্সামেতে কীরকম কী কোশ্চেন আসে না আসে কারণ আমাদের শুধুমাত্র টপিকটা পড়লে এবং জানলেই হবে না আমাদের বুঝে নিতে হবে এক্সামেতে কীরকম কোশ্চেন আসছে তবেই আমরা সঠিকভাবে সেগুলোর অ্যাটেম্পট করতে পারবো এবং রাইট অ্যান্সারটা আমরা করে আসতে পারবো তো শুরু করা যাক আজকে আজকে ল্যাটিউড এবং লংগিটিউড এই টপিকটায় যাওয়ার আগে আমরা জেনে নেব যে পৃথিবী এই পৃথিবীর যে অ্যাকচুয়াল শেপ আজকে আমরা ল্যাটিচিউড লংগিটিউড নিয়ে ডিসকাস করছি মানে তার শেপ তার শেপ তার ম্যাপ ইত্যাদি সম্পর্কেই জানব তো আজকে আমরা পৃথিবীর ফার্স্টে শেপ নিয়ে আলোচনা করবো যেটাকে আমরা বলি জিওয়েড ঠিক আছে তো জিওয়েড বলতে কি বোঝায় জিওয়েড হচ্ছে পৃথিবীর অ্যাকচুয়াল শেপ আজকে আমরা ল্যাটিচিউড এবং লংিটিউড যখন দেখব তখন হয়তো দেখব যে পৃথিবীর উপরে বিভিন্ন রেখা জালের মতো বিস্তার লাভ করেছে সেগুলো সম্পর্কে আমরা জানব কিন্তু আচ্ছা আহ আমরা এই রেখাগুলো সম্পর্কে জানবো কিন্তু তার আগে আমরা জেনে নেবো যে পৃথিবী অ্যাকচুয়ালি দেখতে কেমন পৃথিবীর যদি আমরা অ্যাকচুয়াল শেপটা দেখি তাহলে আমরা যে গোলাকৃতি দেখে থাকি বা স্পেরোয়েড শেপ দেখে থাকি তা কিন্তু অ্যাকচুয়াল পৃথিবীর শেপ না পৃথিবীর শেপটা অনেকটা উঁচু নিচু একটা ভূত্তকের মতো এই যে অ্যাকচুয়াল শেপ এটাকে আমরা বলি জিওয়েড কিন্তু আমরা এই অ্যাকচুয়াল শেপের বাইরে গিয়ে আজকে পৃথিবীকে মোটামুটি গোলাকার ধরে নিয়েই আজকে আমাদের টপিকটা ডিস্কাস করব ঠিক আছে তো আমি এইদিকে বেশি কথা না বলে একদম চলে যাচ্ছি আলোচনার মূল পর্বে যেখানে আমরা ফার্স্টেই জেনে নেবো ল্যাটিচিউড সম্পর্কে আচ্ছা ল্যাটিচিউড সম্পর্কে বলতে গেলে আমরা পৃথিবীর ওপরে দুই ধরনের রেখাকে দেখতে পাই কিছু রেখা থাকে নর্থ টু সাউথ এইভাবে আর কিছু রেখা থাকে হরাইজালি ওয়েস্ট টু ইস্ট এই যে ওয়েস্ট টু ইস্ট যে রেখাগুলো এগুলোকেই আমরা বলবো ল্যাটিউড আর যেগুলো নর্থ টু সাউথে এক্সটেন্ড করে আছে সেগুলোকে আমরা বলবো লঙ্গিচিউড ওকে অনেক সময় স্টুডেন্টরা দুটোর মধ্যে তফাত করতে পারে না গুলিয়ে ফেলে তো মনে রাখার জন্য সহজে একটা উপায় বলা যেতে পারে আমরা হিন্দিতে একটা কথা বলি কি লেট গ্যা হ্যা লেট গ্যা মানে শুয়ে পড়েছে অর্থাৎ যে রেখাটা হরাইজন টালি বা শুয়ে আসে মনে হয় সেটাই হচ্ছে ল্যাটিচিউড আর যেটা লম্বা লম্বি আছে সেটাই কিন্তু লংগিটিউড ওকে এটা হচ্ছে মনে রাখার সহজ কৌশল তো আমরা ফার্স্টে কথা না বাড়িয়ে চলে আসবো একদম ল্যাটিচিউডের আলোচনায় আচ্ছা এই ল্যাটিচিউডগুলো আমরা যদি একটু ওয়ার্ল্ডের একটা ক্ষুদ্র সংস্করণ যেটাকে আমরা গ্লোব বলে থাকি তার ওপরে দেখতে চেষ্টা করি তাহলে দেখব প্রত্যেকটা ল্যাটিচিউড কিন্তু একে অপরের প্যারালাল বা সমান্তরাল আছে তাই এইগুলোকে আমরা বলবো প্যারালাল এই লাইনগুলোকে বলবো আমরা প্যারালাল অফ latitude আর যদি আমরা শুধুমাত্র ল্যাটিচিউড বলি তাহলে বুঝবো একটা জাস্ট এ সিঙ্গেল পয়েন্ট বা লংগিটিউড বলতেও কিন্তু আমরা জাস্ট এ সিঙ্গেল পয়েন্টকেই বুঝে থাকবো কিন্তু যখন আমরা প্যারালাল বলছি তার মানে বুঝতে হবে যে সেম ভ্যালুর অনেকগুলো পয়েন্টকে যদি আমরা কোনো ইমেজিনারি লাইনের সাহায্যে কানেক্ট করি তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের কাছে ল্যাটিচিউড এখন এই ল্যাটিচিউড একে অপরের থেকে কতগুলো আমরা যদি ওয়ান ডিগ্রি ইন্টারভ্যালে ধরি তাহলে একে অপরের থেকে ওয়ান ডিগ্রি ইন্টারভ্যালে এটা কত কিলোমিটার ডিস্টেন্স মেনটেন করছে এটা একটা কোশ্চেন এসে থাকে এক্সামেতে যেমন এসএসসি সিজিএল সিএইচ এস এলাইলে এইরকম কোশ্চেন আসে আমরা আলোচনা শেষ পর্বে সেটা দেখেও নেব আর যদি আমরা আচ্ছা ফার্স্টে এটাই বলি যে আমরা যদি জিরো ডিগ্রি ওয়ান ডিগ্রি এইভাবে যাই তাহলে এক ডিগ্রি ইন্টারভ্যালে এটা আর্থ সারফেসের ওপরে দুটো লাইনের মধ্যে ডিফারেন্স হচ্ছে ওয়ান 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 পয়েন্ট ওয়ান থ্রি কিলোমিটার ওকে তো এই ভ্যালুটা আমাদের একটু মনে রাখতে হবে নর্মালি এটা ডাব্লু বিসিএসের মেন্সে যখন দেয় তখন নর্মালি এটা ওয়ান 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 কিলোমিটার লিখে দেওয়া থাকে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে ওয়ান 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 পয়েন্ট ওয়ান থ্রি কিলোমিটার ওকে দুটো ল্যাটিচিউডের মানে প্যারালাল অফ ল্যাটিচিউডের মধ্যবর্তী যে জোনটা থাকবে এটাকে কিন্তু আমরা একটা টার্ম ইউজ করি এটার জন্য আমরা বেল্ট শব্দটা ইউজ করে থাকি কিন্তু লংগিটিউডের সময় অন্য শব্দ ইউজ করি সেটা আমরা তখন দেখে নেব এইগুলো গেল ল্যাটিচিউডের কিছু বেসিক কনসেপ্ট এবারে আমরা দেখবো এখান থেকে আমরা আর কি কি কোশ্চেন পেতে পারি এটা জিরো ডিগ্রি মানে ইকুয়েটর আমরা সবাই জানি এটা ইকুয়েটর টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি নর্থ টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি সাউথ এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার আর এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন নেক্সট আমরা যদি যাই তাহলে দেখব সিক্সটি সিক্স

মানে নর্থ পোল আর সাউথ পোল ওকে এবারে এখান থেকে যেটা আমাদের পড়তে হবে যে এইগুলো এমন এইরকম অড ফিগারে ভ্যালুগুলো নেওয়া হলো কেন সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি এরকম কেন হলো এটা একটু জেনে নেওয়া যাক পৃথিবী তার অ্যাক্সিসের রেসপেক্টে একটু হেলে অবস্থান করে ডায়গোনালি তাহলে যদি আমরা এখান থেকে একটা ভার্টিকাল লাইন সেন্টার পয়েন্ট পর্যন্ত টানি বা যদি আমরা ইকুয়েটরের দিকে আসি তাহলে এখানে আমরা দুটো কোণ পাচ্ছি ঠিক আছে একটা হচ্ছে টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি আর অপরটা হবে সিক্সটি সিক্স অ্যান্ড হাফ ডিগ্রি সূর্যরশি এইরকম কৌনিকভাবে অড কোণে পৃথিবী পৃষ্ঠের উপরে পড়ায় এবং পৃথিবী তার অ্যাক্সিসের রেসপেক্টে হেলে থাকায় আমরা এই অডড ভ্যালুগুলোকে ধরে থাকি এই অড ভ্যালু এবং সানরেজের তারতম্যের ভিত্তিতে আমরা এটাকে তিনটে জোনে ভাঙতে পারি এটা একটা জোন এই অঞ্চলেতে টেম্পারেচার সারা বছরই খুব বেশি থাকে কারণ সূর্য সাড়ে তেইশ ডিগ্রি নর্থ থেকে সাড়ে তেইশ ডিগ্রি সাউথের মধ্যেই লম্বভাবে বা ভার্টিক্যালি আর্থ সারফেসের উপর কিরণ দিয়ে থাকে এই জোনটাকে আমরা নাম দিয়েছি টরিড জোন নেক্সট যে জোনটা আছে এই জায়গাটা এই জোনটার নামে আমরা পরে আসছি তাহলে আমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে আর একদম মাথার দিকে যে জোনটা আছে এখানে সব সবথেকে বেশি ডায়াগোনালই পড়ে থাকে তাই এই জোনগুলোর নাম হচ্ছে জোন মানে সব থেকে ঠান্ডা কেন আমরা যদি এইভাবে একটু কল্পনা করার চেষ্টা করি যে সান তাহলে সানেরও একটা কার্ভেচার আছে আর্থেরও একটা কার্ভেচার আছে এই জায়গায় ডিস্টেন্স সব থেকে কম তাই ডাইরেক্ট এখানে এসে সোলার রেস পড়ে তাই টেম্পারেচার বেশি যত আমরা উপরের দিকে যাব মানে প্রান্ত দেশের দিকে যাব মেরু অঞ্চলের দিকে তত ডিস্টেন্স বাড়তে থাকবে এবং টেম্পারেচার কমতে থাকবে সেই কারণে এখানে ফ্রিজিট জোন তাহলে একটা গেল উষ্ণমণ্ডল আর একটা গেল শীতল মণ্ডল বা হিমমণ্ডল তাহলে তার মাঝের অংশটা না অতি শীত আর না অতি উষ্ণ নাতি মণ্ডল তাই এই জোনটাকে আমরা নাম দিয়েছি টেম্পারেট জোন এখন এটা তো গেল এই জোনের আলোচনা কিন্তু এখান থেকে এই জোনগুলো থেকেও কোশ্চেন দিতে পারে যে টরিড জোনের এক্সটেনশান কত সাড়ে তেইশ ডিগ্রি নর্থ থেকে সাড়ে তেইশ ডিগ্রি সাউথ টেম্পারেট জোনের কত এবং ফ্রিজিড জোনেরই বা কত কনসেপ্টটাকে আরেকটু ক্লিয়ার করে নেওয়া যাক আমরা অনেক সময় বলি উচ্চ অক্ষাংশ বা নিম্ন অক্ষাংশ অর্থাৎ হাই ল্যাটিউড এবং লো ল্যাটিউড আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি জিরো ডিগ্রি তারপর ভ্যালু ধীরে ধীরে বাড়তে থেকেছে কিন্তু যেখানে এই জিরো ডিগ্রি এটাকে মনে রাখতে হবে এটাকে আমরা বলে থাকি সবসময় লো ল্যাটিউড আর যত আমরা উপরের দিকে যেতে থাকব এই জায়গায় চলে আসব। তত কিন্তু এগুলো হাই ল্যাটিটিউড হয়ে যাবে এদিকেও তাই তাহলে ল্যাটিচিউডের সাথে টেম্পারেচারের সম্পর্ক কি? যেখানে লো ল্যাটিচিউড সেখানে কিন্তু টেম্পারেচার হাই মানে ইনভার্স রিলেশন আর যত আমরা হাই ল্যাটিটিউডে যাব তত কিন্তু টেম্পারেচার কমতে থাকবে এই জায়গাটা থেকে কোশ্চেন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হতে পারে এবারে একটু আগে আমি বলেছি যে সূর্য সাড়ে তেইশ ডিগ্রি নর্থ থেকে সাড়ে তেইশ ডিগ্রি সাউথের মধ্যেই লম্বভাবে পড়ে মানে সূর্য অ্যাকচুয়ালি সূর্য পৃথিবীর রেসপেক্টে অনেকটা স্থির সূর্য পুরোপুরি স্থির না আমরা ছোটবেলায় যেটা পড়ে আসতাম যে একদম সূর্য কোথাও নড়াচড়া করে না একদম স্থির থাকে সেরকম কিন্তু না সূর্যেরও মুভমেন্ট হয় সেটা গ্যালাক্সির রেসপেক্টে হয়ে থাকে কিন্তু পৃথিবীর রেসপেক্টে সূর্য অনেকটাই স্থির পৃথিবীর মুভমেন্ট হয় পৃথিবীর মুভমেন্টের ফলে সূর্যের এক এক জায়গায় অবস্থান পৃথিবীর রেসপেক্টে লক্ষ্য করা যায় আমরা এক্ষেত্রে বোঝার সুবিধার জন্য পৃথিবীটাকে স্থির ধরে নেব আর তারপর সূর্যের পজিশনটাকে শিফট করাবো তো দেখে নেওয়া যাক সূর্য আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে আমাদের জার্নিটা স্টার্ট করতে পারি ধরে নেওয়া যাক এখান থেকে স্টার্ট করলাম ইকুয়েটর ইকুয়েটর হলো একটা স্টেশন এটা ফার্স্ট স্টেশন তারপর এই অঞ্চলে এলাম এটা সেকেন্ড স্টেশন এই অঞ্চলে গেলাম থার্ড স্টেশন এই অঞ্চলে গেলাম ফোর্থ স্টেশন এখন এই সাইকেলটা কমপ্লিট করতে মানে এইটুকুর মধ্যেই নড়াচড়া করছে আমরা সূর্যকে এখানে মুভ করাচ্ছি এক বছর সময় লাগে তাহলে আমার স্টেশন কটা হলো চারটে এক বছর মানে বারো মাস আর চারটে স্টেশন তার মানে কিন্তু আমার একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে সময় লাগবে থ্রি মান্থ এবারে দেখে নেওয়া যাক এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গা থেকে কীরকম কোশ্চেন আসে একটু দেখে নেওয়া যাক ধরে নেওয়া যাক আমরা এখানে আচ্ছা সেপ্টেম্বর মাস আসতে চলেছে সেপ্টেম্বর থেকেই স্টার্ট করা যাক সেপ্টেম্বর মাসে সূর্য জিরো ডিগ্রির উপর ভার্টিক্যাল থাকবে সেই ডেটটা কবে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর যখন সূর্য জিরো ডিগ্রি অর্থাৎ ইকুয়েটরের উপরে ভার্টিক্যাল থাকে তখন সেটাকে আমরা বলি ইকুইনক্স ইকুইনক্স কেন বলি ইকুইনক্সের অর্থ হচ্ছে ইকুয়াল নাইট অর্থাৎ সূর্য এই জায়গায় যদি স্থির থাকে তাহলে পৃথিবীর অর্ধ অংশে মানে বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত্রির অবস্থাটা বোঝে যাবে এটাকে আমরা বলি ইকুইনক্স এই ইকুইনক্স আরেকটাও পাবো আমরা পরে দেখছি তারপর সূর্যের সাউথওয়ার্ড মুভমেন্ট হবে সাউথওয়ার্ড মুভমেন্টে বাইশে ডিসেম্বর এখানে চলে আসবে বাইশে ডিসেম্বর সূর্য সাউথে আসছে বলেই তো আমরা যারা উত্তর গোলার্ধের বাসিন্দা ভারতে থাকি তাই আমাদের এখানে শীতকাল হচ্ছে কারণ সূর্য যদি এই দিকে যেত তাহলে আমাদের এখানে গ্রীষ্মকাল চলে আসতো শীতকাল হচ্ছে তার তাহলে এই তেইশে সেপ্টেম্বরটাকে আমি একটু লিখে দিই থার্ড সেপ্টেম্বরটাকে আমরা বলি ফল বা আমরা এটার নাম অটম মানে শরৎকাল শরৎকাল থাকে আমাদের এখানে আর ফল তারপর থেকে টেম্পারেচারটা ফল করতে স্টার্ট করে একদম স্যার আমরা এই ক্লাসে ডেফিনেটলি থাকবো তবে একটা ছোট ব্রেক নেওয়া গেছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকবে